ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ, সব সময় থাকুন খবরে। নমস্কার, এবিপি আনন্দে আপনাদের স্বাগত, আমি শিলাদিত্য। লকডাউনে বিভিন্ন জেলায় বিধিভঙ্গের অভিযোগ, সরজমিনে খতিয়ে দেখতে রাজ্যে আসছে কেন্দ্রীয় দল। স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশনামায় একথা জানিয়ে বলা হয়েছে, জাতীয় বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী পরিস্থিতির গুরুত্ব বুঝে বিভিন্ন মন্ত্রকের সচিব ও বিশেষজ্ঞদের নিয়ে তৈরি দুটি পর্যবেক্ষক দল অবিলম্বে যাবে পশ্চিমবঙ্গে। রাজ্যের মুখ্য সচিবকে চিঠি লিখে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সচিব, কলকাতা সহ রাজ্যের 7টি জেলায় ঘুরবে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল। স্বরাষ্ট্রমন্ত্রকের দাবি, এই রাজ্যে বাজার, রেশন দোকান, ব্যাংকের বাইরে সামাজিক দূরত্ব না মেনে দীর্ঘ লাইন, স্বাস্থ্যকর্মী ও অন্যান্যদের উপরে চড়াও হওয়ার ঘটনা এবং ব্যক্তিগত ও বাণিজ্যিক গাড়ি যাত্রী সহ যাতায়াতের মতো লকডাউনে বিধিভঙ্গের একাধিক ঘটনা ঘটে চলেছে। কেন্দ্রের মতে, এর জেরে হটস্পট বলে চিহ্নিত বা সম্ভাব্য হটস্পটগুলিতে ব্যাপক হারে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা। কেন্দ্রের দাবি, বিধিভঙ্গের ফলে কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গে হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে কড়াকড়ি না করলে সংক্রমণ ব্যাপক আকার নিতে পারে। এই কারণে বাংলার পরিস্থিতি সরজমিনে খতিয়ে রেখে রাজ্য সরকারকে উপযুক্ত পরামর্শ দিতে এবং জনস্বার্থে কেন্দ্রীয় সরকারকেও পূর্ণাঙ্গ পরিস্থিতি সম্পর্কে রিপোর্ট দিতে রাজ্যে পাঠানো হচ্ছে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল। এক্ষেত্রে প্রত্যাশিত যে রাজ্যই কেন্দ্রীয় দলকে পরিদর্শনের জন্য যাবতীয় প্রয়োজন পরিষেবা দেবে, জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এ নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন তিনি জানবো আমাদের প্রতিনিধি আশাবুল হোসেনের সঙ্গে টেলিফোনে কথা বলে। আশাবুল, কি জানিয়েছেন এ ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিক্রিয়ায়? দেখো, মুখ্যমন্ত্রী টুইট করে কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি টুইট করে জানতে চেয়েছেন যে কিসের ভিত্তিতে পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন জেলায় টিম পাঠানোর সিদ্ধান্ত হয়েছে, কেন টিম পাঠানো হচ্ছে সে বিষয়টা স্পষ্ট নয়। এবং সেই সঙ্গে তিনি একই সঙ্গে বলেছেন যে যুক্তিসঙ্গত কারণ ছাড়া কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠানো দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। বলা যেতে পারে এই কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে এবং এই যে কেন্দ্রীয় টিম পাঠানো সেটা যে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী সেই বিষয়েটাই তিনি তুলেছেন এবং সেই সঙ্গে তিনি বলেছেন যে কিসের ভিত্তিতে এটা করা হচ্ছে, পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন রাজ্যে যে জেলায় জেলায় পাঠানো হচ্ছে কিসের ভিত্তিতে সেটাও স্পষ্ট নয়। এবং কার্যত তিনি এ ব্যাপারে ব্যাখ্যা চেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে। ধন্যবাদ আশাবুল। ইতিমধ্যে আশাবুল যে কথা জানিয়ে দিল, আমরা সমস্ত গঠনমূলক পরামর্শকে স্বাগত জানাচ্ছি, বিশেষ করে কোভিড-19 সংকট নিয়ে কেন্দ্রীয় সরকার যা বলছে। তবে কেন্দ্র কিসের ভিত্তিতে 2005 সালে বিপর্যয় মোকাবিলা আইন বলে পশ্চিমবঙ্গের এবং সারা দেশের বিভিন্ন জেলায় দল পাঠাচ্ছে সেটা পরিষ্কার নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে আমার আর্জি, কিসের ভিত্তিতে এটা করা হচ্ছে তা আমাদের জানানো হোক, যুক্তিসঙ্গত কারণ না দেখালে আমরা এ নিয়ে এগোতে পারবো না, কারণ বিষয়টি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। টুইট মমতা বন্দ্যোপাধ্যায়।